19 দিনের ভোট রাতে করতে পারবেন এটা ওনার ধারণাতে ছিল না। এটা এটা 1 সপ্তাহ আগে পুলিশে দিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জাভেদ পাটোয়ারি, যিনি এখন সৌদি আরবের রাষ্ট্রদূত, উনি তখন 15 দিন আগে ওনার কাছে এই আইডিয়াটা নিয়ে যায় যে 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 ম্যাডাম বা স্যার বা যেটাই অ্যাড্রেস করুক না কেন, বলেছে আমাদের কাছে ফর্মুলা আছে, আপনাকে আমরা ইলেকশন উইন করিয়ে দিব। তখন ওনাকে বলে তখন উনি বলেছিলেন এটা কিভাবে সম্ভব, বলে কোনো অসুবিধা নাই, আমরা রাতের বেলা 30 থেকে 40% ভোট ঢুকিয়ে রাখবো। তখন মাননীয় প্রধানমন্ত্রী 1 মিনিট থেকে 2 মিনিট স্তম্ভিত হয়ে গেছিল, কারণ উনি তো একজন রাজনীতিবিদ, এই ফর্মুলায় যে ইলেকশন করা যায় এটা উনি ভাবতেও পারে নাই। বলে যে তোমরা এটা কি বলো, বলে হ্যাঁ কোনো কোনো সমস্যা নেই, আপনি যদি আশ্বস্ত করেন এবং আমাদেরকে নিশ্চয়তা দেন এই আমাদেরকে বলেন বলেন, হ্যাঁ কি। তখন মানে এই উনি ঘটনা আপনি যা আপনি যে বলছেন এটা মানে আপনি শুনেছেন বা আপনি ছিলেন এটা আমি জানতে চাচ্ছিলাম আমি কি আমি অবস্থা। আমি অন গ্রাউন্ডে ছিলাম না, কিন্তু যারা ছিল তাদের সাথে তাদের কথা ডিসকাস, আমি তো তখন পুলিশের চাকরিতেই ছিলাম, আমি তখন চাকরিতেই ছিলাম, সেইভাবে আমি এটা আমি অন গ্রাউন্ড ছিলাম না, বাট আমি শুনেছি যারা ওখানে উপস্থিত ছিলেন। তখন মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী একটু স্তম্ভিত হয়ে যায় যে কিভাবে এভাবে কি সম্ভব। তখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে বলা হয় যে ঠিক আছে 30 থেকে 40% ভোট রাখবা, কারণ উনি উনি জানেন যে আওয়ামী লীগ বিএনপির সাধারণত ভোটের ডিফারেন্স হয় 5 থেকে 7%। তখন উনি বলেছিল যে ঠিক আছে 30% উপরে রাখবা না, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই যখন ওসি এবং এসপিরা যখন বিষয়টা জানতে পারে যে দিনের ভোট রাতে হবে, এটা কিন্তু ওসি এবং এসপি কিন্তু জানতে পারে 2 দিন আগে। 2 দিন আগে যখন আমাদের দুষ্টু যারা ওসি এবং এসপি তখন লোকাল এমপিদের সাথে যোগাযোগ করে করে বলে যে তখন তাদেরকে ভয় দেয়, ভয় দিয়ে বলে যে ভোট কিন্তু সুষ্ঠুভাবে হবে উপর থেকে কিন্তু ইনস্ট্রাকশন। তখন অনেকে বলে যে ভাই আমার কিন্তু উইন করাই দিয়ে, তখন বলে উইন করাতে হলে কিন্তু আমাদেরকে 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 ওই মিষ্টি খাওয়াইতে হবে। মিষ্টি বলতে কি সেটা তো সেটা তো আপনি বুঝতেই পারছেন। তখন আচ্ছা তখন দেখা গেছে লোকাল এমপিরা তখন ছাড় দেয় নাই, এবং 2 জন এমপি আমার জানা মতে তারা এই ফর্মুলায় এমপি হতে চায় নাই। একটা হচ্ছে মানে জামালপুরের মির্জা আজম সাহেব, উনি এটা অপোজ করেছিলেন, এবং নড়াইলের এমপি আমার আসলের এমপি মাশরাফি মর্তজা, এই 2 জন ব্যক্তি তারা রিফিউজ করেছিল, তারা এই ফর্মুলা ইলেকশন করতে চায় না। তখন থানার যে সাব ইন্সপেক্টর রাতে ভোট ঢুকাতে গিয়েছিল মির্জা আজম সাহেব বলেছিল আমি ইলেকশন সুষ্ঠু হলে আমি ইলেকশনে উইন করব, তোমরা আমার রাজনৈতিক ক্যারিয়ারটা নষ্ট করো না। তখন সাব ইন্সপেক্টর বলে আমার স্যার কিছু করার নাই, ওসির সাথে কথা বলেন। তখন উনি ওসির সাথে কথা বলেন, ওসি বলে স্যার আমার কিছু করার নাই, আপনি এসপির সাথে কথা বলেন। এসপির সাথে কথা বললে এসপি তখন বলে স্যার আমার কিছু করার নাই, আপনি ডিআইজির সাথে কথা বলেন। ডিআইজি তখন বলে স্যার আমার কিছু করার নাই, আপনি আইজির সাথে কথা বলেন। আইজি তখন বলে যে আমার কিছু করার নাই, আপনি হোম মিনিস্টারের সাথে কথা বলেন। তখন আর হোম মিনিস্টারের উপরে আর উনি যান নাই। মাশরাফি বিন মর্তজা উনি বলেছিলেন আমি ক্রিকেটের টিম ক্যাপ্টেন, নড়াইল একটি হিন্দু অধ্যুষিত এলাকা এবং আওয়ামী বেড গোপালগঞ্জের পাশেই, মাশরাফি বিন মর্তজা এমনি সে উইন করতে, এবং সে বলেছিল যে আমার ইমেজটা আপনারা নষ্ট করেন না, কিন্তু পুলিশ কিন্তু শোনে নাই। এইভাবেই কিন্তু 2018 সালে কিন্তু নির্বাচন হয়েছে। এখন এখন যে যে দর্শক যে প্রশ্নটা করেছে, এখন কিন্তু ফুল ফ্লেজেড সরকার ক্ষমতায় আছে, ফুল ফ্লেজেড হোম মিনিস্টার তার দায়িত্বে আছে, শুধুমাত্র ইলেকশন কমিশন আছে, সার্টিফিকেটটা ইলেকশন কমিশন আছে, ইলেকশনকে সার্টিফাই করার জন্য ওনারা বিকাল 5টা বা 6টার সময় কখন ডিক্লেয়ার করবে যে অমুক অমুক উইন করেছে, অমুক অমুক উইন করেছে। এটা ইলেকশনের নামে একটা প্রহসন, এটা নাটক। আমি একাধিক টক শোতে ওই বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে আপনি আর এই হাজার হাজার কোটি টাকা নষ্ট করেন না, আপনার পার্লামেন্টে 2/3 মেজরিটি আছে, আপনি 1975 সালে 25শে জানুয়ারি 4র্থ সংশোধনী যেভাবে আপনার বাবা করে এই পার্লামেন্টের মেয়াদ 5 বছর বর্ধিত করেছিল, আপনি একইভাবে করেন, আপনি জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেন না, কারণ এই টাকা আপনারও না, এই টাকা আওয়ামী লীগেরও না, এই টাকা 18 কোটি জনগণের টাকা, আমার ট্যাক্সের টাকা, কনস্টেবলের ট্যাক্সের টাকা, আর্মির ট্যাক্সের টাকা, কৃষকের ট্যাক্সের টাকা। এই বলে আমি বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলি বিষয়ে তুলে আনলেন, আসলে এগুলো নিয়ে বিতর্ক করবার যথেষ্ট সুযোগ ছিল বা আমি হয়তো আরো